ফ্রেন্ডস, এর আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম রিগার্ডিং ফটোগ্রাফিক কম্পোজিশনসের ওপরেতে, সেটা পার্ট ওয়ান ছিল। আজকে আমি যেটা করছি সেটা পার্ট টু। তাই বলো, এই ফটোগ্রাফিক কম্পোজিশন মাঝে মাঝে না দিলে তো আপনাদের মাথা থেকে আউট হয়ে যাবে, হোয়াট সর্ট অফ ফটোগ্রাফিক কম্পোজিশনস আর দেয়ার, এটা জানার দরকার আছে। তো আজকে আসছি তার পার্ট টু নিয়ে, এবং এরপরে আর একটা কনক্লুডিং পার্ট থাকবে, নেক্সট আবার আসবে পার্ট থ্রিতে, তাতেই আমার পুরো ফটোগ্রাফিক কম্পোজিশনস কনক্লুড হয়ে যাবে, টোটাল যতগুলো রুলস আছে আমার আমার অ্যাকচুয়ালি যত জানা আছে সেই ব্যাপার নিয়ে। সো আমি অমল পাল, আপনারা দেখছেন আপনার চ্যানেল অপটিক্স কালচার। সো লেটস স্টার্ট আফটার ইন্ট্রো। ফার্স্ট আমি যে পয়েন্টটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ফিল দ্য ফ্রেম। আপনাকে দেখতে হবে এমন একটা ছবি নেবেন যাতে পুরো ফ্রেমটার মধ্যে কোনো জায়গায় ব্ল্যাঙ্ক না থাকে, পুরো ফ্রেম জুড়ে যেন আপনার যা জিনিস চাইছেন সেটা যেন হয়। এক্ষেত্রে আমি এই ছবি দিচ্ছি, দেখুন আমারই তোলা সব ছবি, এখানে আমার এক্সাম্পল আমার ছবি আছে। ফার্স্ট একটা ছবি হচ্ছে স্ট্রিট লাইটে, আমি যাচ্ছিলাম একদিন রাত্রিবেলাতে, একটা নাইট স্ট্রিট লাইটে নাইট স্কাই ফটোগ্রাফি, একটা গাছে তার যেন পুরো সোনার মতন তার পাতাগুলো ছড়িয়ে ঝলমল করছে, একদম পুরো টোটালি নেওয়া হয়েছে এটা। এটা হচ্ছে এক নম্বর, আপনার ফিল দ্য ফ্রেম। নেক্সট একটা নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ওই সর্ষে ক্ষেতের মধ্যে, টোটালি সর্ষে ক্ষেতে পুরো প্যাকড আপ সর্ষে ক্ষেত, তার মধ্যে একজন লেডি আছে, সে সর্ষে ক্ষেতেরই কাজকর্ম করে, ইত্যাদি দেখাশোনা করে, তাই তার নিজের এতে অবজারভেশন সে চলছে, আলাদা কথা। তো আমরা বক্তব্য যে ফিল দ্য ফ্রেম মানে ফিল দ্য ফ্রেম, টোটাল জিনিসটাই আপনার থাকবে একদম। এরপর আসছে ব্যালেন্সিংয়ের ব্যাপারটাতে। ব্যালেন্সিং মানে আমরা জানি ওয়েটে ব্যালেন্স হয়, দুদিকে সমান করে জিনিস করতে হয়, ফটোগ্রাফিতে ওই ব্যালেন্সিং ব্যাপারটাও আসছে। তাই ক্ষেত্রে বেনারসে একটা গেছিলাম ছবি, সে গঙ্গার ঘাটেরই ছবি, সবাই দেখলেই যারা যাকে তারাই বলবে এটা বেনারসেরই ফটোগ্রাফি। তো দেখুন বাঁ দিকে ছবিটার যে ডান দিকটা, ছবিটার ডান দিকে পুরো একটা টোটাল ঘাটের ওপরে যেসব বিল্ডিংস আছে, মন্দির ফন্দির ইচ্ছে, সেই সব নিয়ে একটা টোটাল একটা সার্কেল যদি করেন, সেটাকে ব্যালেন্স করার জন্য গঙ্গার এই দিকটাতে মানে আপনার লেফট হ্যান্ড সাইড কর্নারেতে ওখানে নৌকাটা দেখুন, ওটা কিন্তু ব্যালেন্স করছে। আপনি যদি নৌকাটাকে আপনি সরে নিন, চোখের নৌকাটা নেই, তাহলে ছবিটা পুরো ডাল হয়ে যাবে, পুরো একটা দিক যেন ছবিটা ঝুঁকে থাকবে। নৌকাটা আসাতে এবং সঙ্গে যে ওদের বার্ডস যেগুলো আছে নদীতে হয়, গার্লস সিগার্লস টাইপের, এই বার্ডসগুলো বিচরণ করছে, টোটাল নিয়ে আপনার ব্যালেন্সিং জিনিসটাকে আসছে। দিস ইজ ব্যালেন্সিং ইন ফটোগ্রাফি। নেক্সট যেটা পার্ট হচ্ছে, খুব একটা ডিসকাসড হয় না এটা, এটা হচ্ছে হিডেন আর্ট অফ ক্যামোফ্লেজ। ক্যামোফ্লেজ আমরা জানি একটার সঙ্গে প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া, সেখানে খুঁজতে কসরত করতে হবে যে কোথায় সাবজেক্ট কোথায়। সো লুক, এই ক্যামোফ্লেজ ব্যাপারটা ইট হ্যাজ অলওয়েজ বিন এ ওয়ান্ডার টু আস ইন ফটোগ্রাফি, অলওয়েজ বারবার করে আসছে এটা। এই যে সাবজেক্টকে এক ঝলক দেখা যাচ্ছে না এবং তাকে আবার কসরত করে খুঁজে পাচ্ছি, অনেক চেষ্টা করতে হচ্ছে, এর মধ্যে কিন্তু আসলে ওয়ান্ডারটা লুকিয়ে আছে। জেনারেলি এই টাইপের ফটোগ্রাফিগুলো মনোক্রমে করা হয়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা সেফিয়া মোডেতে জেনারেলি নেওয়া হয়, সবই একই টোনের কালার থাকবে। এই কনসেপ্টটা অ্যাডপ্ট করেই একটা নির্দিষ্ট ফটোগ্রাফি কম্পোজিশনটা হয়েছে, দ্যাট ইজ কল্ড এই হিডেন আর্ট অফ ফটোগ্রাফি। খুব মেটিকুলাসলি এই ফটোগ্রাফিটা করা হয়, তবে নো ম্যানিপুলেশন, রিমেম্বার নো ম্যানিপুলেশন উইথ ক্যামেরা সফটওয়্যার। আপনি ক্যামেরা সফটওয়্যারে একটা জিনিসকে ইম্পোজ করে দিচ্ছেন, কখনো সেটা হবে না, আপনার র ফাইলস যা আছে সেটা নিয়ে আপনাকে চলতে হবে। এই না, এটা যদি ফলো না করেন তাহলে কিন্তু এই ক্যামোফ্লেজ ব্যাপারটা আপনার আসবে না। এইখানেতে এই দেখুন বট গাছটার মধ্যে যে বাচ্চাটা আছে, বট গাছের যে ঝুড়ি, দ্যাট ইজ প্রপ রুটস যাকে বলে ইংরেজিতে, তার মধ্যেও কিন্তু পুরো শরীরটা মিশে গেছে, তার হাত পা ইত্যাদি মিশে গেছে। সে প্রকৃতি কোনো একটা পাখির ডাকেতে সে ওপর দিকে সাড়া দিচ্ছে, ওপর দিকে দেখছে, সেই সময় ক্যামেরাটা শাটার ফেলা হয়েছে। তো গ্রামের বাচ্চা বুঝতেই পারছেন এরা পাখির ডাকেতেই অভ্যস্ত, আর আমাদের শহরের বাচ্চারা রাইট ফ্রম বার্থ তারা কী শুনছে, না টু হুইলার ফোর হুইলার আওয়াজ শুনছে। এই হচ্ছে গ্রামের আর প্রকৃতির সঙ্গে আমাদের পার্থক্য। নেক্সটের পয়েন্টটা যেটা আজকে আমি কনক্লুড করবো, লেফট টু রাইট রুল ইন ফটোগ্রাফি। আমাদের চোখ অলওয়েজ লেফট টু রাইট কিন্তু যেতে ট্রাভেল করতে ভালোবাসে, কোনো একটা ফটো দেখছেন বা কোনো ফ্রেম দেখছেন বা সিনেমা দেখছেন, অলওয়েজ লেফট কিন্তু ফার্স্ট ওকে অ্যাটেনশনটা পড়ে ফার্স্ট লেফটের দিকে, লেফট থেকে তখন রাইটে যাচ্ছে, এন্ডিংটা হচ্ছে রাইটেতে। এইটাকে মেনটেন করে ফটোগ্রাফি পারফেক্ট রুলটা যেটা হচ্ছে লেফট টু রাইট রুলস। এখানে আমি যে দুটো ফটো দিচ্ছি, দুটোই একটা হচ্ছে আপনার এখানে লোকাল করগালি ঘাট দামোদরেতে, এখানে দেখুন পুরো কম্পোজিশনটাই আছে লেফট টু রাইট, তারা যাচ্ছে পুরো ট্রাভেল করছে। এটা বর্ষাকালের ফ্রেম, অসাধারণ একটা ফ্রেমস, যেন একদম ছবি দিয়ে পেন্টিংস করে আঁকা আছে। আর একটা যেটা হচ্ছে বাচ্চাদের একটা সিলিবেট নেওয়া হয়েছে, এই বাচ্চাদের দেখুন ফরমেশনটা বড় থেকে, তাদের হাইটটা যদি ক্যালকুলেট করেন দেখে বড় থেকে ছোট, এবং তাদের মুভমেন্ট হচ্ছে লেফট টু রাইট। এই হচ্ছে লেফট টু রাইট ফটোগ্রাফির মেন একটা বিউটি ফটোগ্রাফি কম্পোজিশনসের মধ্যে। সো গাইস, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন,
আপনাদের মতামত কানের কমেন্টে অবশ্যই জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিচের ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম ফেসবুকে আইডি লিঙ্ক দিয়ে দিলাম, আমাকে ফলো করতে ভুলবেন না। আমার কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি এটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ছবি পারচেস করা থাকলে সেখান থেকে যোগাযোগ করতে পারেন। সো দেখা হচ্ছে পরে, ইমিডিয়েট পরে আমার ফটোগ্রাফি কম্পোজিশনসের কনক্লুডিং ভিডিওটা নিয়ে। টু আনটিল দেন, বাই।